নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি মিষ্টি, হ্যাশট্যাগ আমরা বাঙালির আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে যে বিষয়টির উপরে কথা বলতে এলাম সেটি হলো, শ্যাল উই ইনস্টিল ফিয়ারলেসনেস ইন আওয়ার গ্রোয়িং চাইল্ড। মানে আমরা কি আমাদের বাচ্চাদেরকে একদম নির্ভীকভাবে বড় করে তুলব? বিষয়টি দিয়েছেন আমাদের খুব রেসপেক্টেড একজন ভিউয়ার, রীনা দিদি ভাই। বিষয়টি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি ভাই, খুব সুন্দর একটি বিষয় এবং ভীষণই প্রাসঙ্গিক। এখন যেরকম সময় বা এখন যেরকম দিনকাল, ভীষণ খারাপ একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেখানে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ভীষণভাবে একটা চিন্তা আমাদের ভেতরে সবসময় থেকে যায়। তো যারা ঠিকমতো সেই পরিবেশটা পায় না বড় হওয়ার, বা যাদেরকে হয়তো আমরাই সেই সুস্থ সুন্দর একটা পরিবেশ দিতে অপারগ হয়েছে না, আমরা তাদের বেড়ে ওঠার জন্য সুন্দর সুস্থ একটা পরিবেশ দিতে পারলাম না, সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে বাচ্চাদের মানসিক বিকাশ ঠিক মতো হয় না, বা বাচ্চাদের মানসিক কিছু প্রবলেম হয়তো দেখা যায়। তারা হয়তো প্রচণ্ড জেদি হয়ে যায়, বা তারা সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে না, তারা একে অপরের মানে শেয়ারিং যে ব্যাপারটা সেটা তারা ঠিক মতো শেখে না, একগুয়ে হয়ে যায়, কারোর কথাকে সেরকম গুরুত্ব দিতে চায় না, এইসব প্রবলেমগুলো দেখা যায়। সেই জন্যে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য একটা সুস্থ সুন্দর পরিবেশ ভীষণভাবে দরকার। কিন্তু এখনকার যে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন প্রতিটি ফ্যামিলিতে এত কম সংখ্যক মানুষ দেখা যায়, হয়তো তিনজন চারজন, ঠাকুমা দাদুর সঙ্গে থাকার একটা অনেক বড় ভূমিকা থাকে বাচ্চাদের জীবনে, কিন্তু এখন সেটি প্রায় দেখা যায় না বললেই চলে। তো সেই কারণে বাচ্চাদের মানসিক বিকাশে এখন অনেক রকমের প্রবলেম দেখা যায় বা থাকে। তো সেই জন্যে যেটা ভীষণভাবে দরকার, যে একটা বাচ্চাকে সুন্দর করে বড় করার জন্য সব থেকে যে দুটি মানুষের ভূমিকা থাকে তারা হচ্ছেন বাবা মা। অবশ্যই উচিত যে কাজকর্মের ফাঁকেও বাচ্চাকে কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ার, তার কথা শোনার, তার কথা বোঝার, সে কী চাইছে, সে কী করতে চাইছে, তার কোনটা ভালো লাগছে না, তার কোনটা ইচ্ছা করছে না, পড়াশোনাতে তার কোনো প্রবলেম হচ্ছে কি না, বা পড়াশোনার বাইরে সে আর কোনো কিছু করতে চায় কি না, এই কথাগুলো বা তাকে বোঝা, সব থেকে বড়ো কথা যে হচ্ছে একটা বাচ্চাকে বোঝা যে সে কী করতে চাইছে। আমরা সবসময় চাই যে না আমার বাচ্চা পড়াশুনো করবে, এটা করবে, ওটা করবে, সেটা করবে, আমরা হাজারটা প্রেশার তার উপরে দিয়ে দিই যে যেন তারা একটা মেশিন, আমরা যেরকম যেরকম বলবো তারা সেরকম সেরকম কাজগুলো পারফর্ম করতে থাকবে। ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা বাচ্চাদেরকে বোঝাটাও খুব দরকার। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু সেই জিনিসগুলো অনেকটা কম, তো বাচ্চাদের একটু ওদের মানসিক বিকাশে একটু হলেও অসুবিধা হয়, কিন্তু তবুও যেটা মনে হয় যে বাবা মায়ের দৃষ্টিভঙ্গিটা একটু বদলানো উচিত। যেরকম না বাচ্চাদের সাথে সব কিছু শেয়ার করা যাবে না, তাদের সঙ্গে সব কথা আলোচনা করা যাবে না, তাদের এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, এই জিনিসগুলো বোধহয় আজকের এখনকার যে সময়, এখনের যে সমাজের যে অবস্থায় আমরা, যে পরিস্থিতিতে আমরা বাস করছি বা চলছি, তাতে মনে হয় তাদের কোনো কিছু থেকেই সেরকমভাবে দূরে রাখাটা উচিত নয়। তাদের সব কিছুর সঙ্গে তাদেরকে পরিচিত করানো উচিত, যে এখন আমাদের সমাজে কী ঘটছে, কী হচ্ছে বা কী চলছে, তার একটা সম্যক ধারণা আমার বোধ হয় বাচ্চাদেরকে দিয়ে রাখা উচিত। কেন কি সেটা থেকেই তারা তাদের জীবনের শিক্ষা পাবে, বা তারা নিজেরা অ্যাওয়্যার হবে, বা এটা থেকেই সে বাস্তবের সঙ্গে পরিচিত হতে শিখবে। সেই জন্য বাচ্চাদেরকে এখন শুধুমাত্রই মানে আতপুত করে না রেখে ঘরের মধ্যে তাদেরকে প্রতিটা জিনিসের শিক্ষা অবশ্যই দেওয়া উচিত, সেটার দায়িত্ব একমাত্র বাচ্চাদেরই। কারণ এখন আমরা অনেক রকমের অনেক ঘটনা শুনি চারিপাশে, যে জিনিসগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত প্রতিদিন, যেগুলো নিউজ পেপারে বা আমরা নিউজ চ্যানেলে দেখে থাকি বা দেখছি, সেগুলো দেখে একদম শিউরে উঠতে হয় যে আজকাল ছেলে মেয়েদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছে গেছে, যে তারা একটা মানুষকে মেরে ফেলতেও তাদের দু মিনিট সময় লাগে না। সেই জন্য অবশ্যই তাদের সেফটি, তারা কোনো যদি অ্যাডভার্স কোনো সিচুয়েশান আসে সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে, সেটা হ্যান্ডেল করার জন্য কী কী করা উচিত, সেই শিক্ষাগুলো অবশ্যই বাবা মায়ের দিয়ে রাখা উচিত। তার উপরে যেটা, যে নির্ভীক মানে হ্যাঁ অবশ্যই কোনো সিচুয়েশানে ভয় পাবো না, সেই মানসিকতা অবশ্যই বাচ্চাদের মধ্যে তৈরি করাতে হবে, সেই কনফিডেন্সটা, সেই দৃঢ়তা তার মধ্যে অবশ্যই থাকা উচিত যে না আমি কোনো সিচুয়েশানেই আমি ভয় পাবো না।
কিন্তু তার মধ্যে সঙ্গে তাকে এটাও শেখানো উচিত যে সহবত বোধ, যে তার মানে এটা নয় যে কোনো জিনিসেই আমি ভয় পাচ্ছি না, আমি কোনো ভুল করেছি সেখানেও আমার কোনো ভয় নেই, আমি কারোর সঙ্গে খারাপ কথা বলেছি, মিসবিহেভ করেছি সেখানেও আমার কোনো ভয় নেই, সেই জিনিসটা যেন অবশ্যই না হয়। সেটা কখনোই কোনো বাচ্চার থেকে কাম্য নয়। কারণ কালকে সারিদি ভাইয়ের একটা কথা আমার ভীষণভাবে মনে লেগেছে যে ওরাই হচ্ছে আমাদের রিফ্লেকশন, ওরা আমরা যেরকম ওদেরকে দেখাবো সেই সেটাই ঠিক আমরা ফেরত পাব। তো একদমই তাই, আমিও সেটাতেই বিশ্বাস করি যে আমি আমার সন্তানকে ঠিক যে শিক্ষাটা দেব সেই শিক্ষাটাই হয়তো আমি ফেরত পাবো। তবে হ্যাঁ, ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে, এক্সেপশন আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। তো অবশ্যই আমাদের চেষ্টা থাকা উচিত, আমাদের চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে যে তাকে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারছি। আমাদের যে সংস্কার, গুরুজনদেরকে সম্মান করা, তাদের সঙ্গে ঠিকভাবে কথা বলা, তাদের সামনে তাদেরকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করা, এই যে শিক্ষাগুলো, সহপাঠগুলো, সেগুলো যেন অবশ্যই আমরা দিই সকলকে, মানে যার যে সম্মানটা প্রাপ্য সেই সম্মান যেন তারা দিতে শেখে। তো এটাই বলার। আমি যেমন আমার ছেলেকে সবসময় বলতে থাকি যে কীভাবে তুমি কোনো মেয়েকে তুমি সম্মান করবে, ওর ও এখন যতটা বড় সেই হিসাবে ওকে যতটা বোঝানো সম্ভব আমি সবসময় ওকে বোঝাই। এমনকি ওর সাথে কোনো কথা বলতে আমি কখনোই হেজিটেট করি না, কারণ ওর সঙ্গে আমার সম্পর্কটা একদমই বন্ধুর মতো, যেন ওকে আমি সমস্ত কিছুই ওর সাথে আমি শেয়ার করতে পারি, যতটা একটা মানে যতটা ওর বয়সে ওর সঙ্গে করা সম্ভব অতটা আমি অবশ্যই করার চেষ্টা করি, এবং সেটাও বোঝেও বা সেই জায়গাটাও আমাকে দেয় যে হ্যাঁ মাম্মি যেটা হচ্ছে বা সেটা হচ্ছে বা মাম্মি যেটা বলছে সেটা আমাকে শুনতে হবে, সেই জিনিসটা এখনও পর্যন্ত আমি ওর ভিতরে দেখি। এবং কিন্তু আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকবো যে হ্যাঁ আমি আমার সন্তানকে প্রকৃত শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম। যেটা সবসময় আমি ওকে বলি যে কোনো মেয়েকে অসম্মান করা মানে সবসময় এটাই জানবে যে তুমি তোমার মাকে অসম্মান করছো। হ্যাঁ, বিশ্বাস এটাই রাখি বা এই বিশ্বাসটাই আমি নিয়ে থাকতে চাই যে নিশ্চয়ই সে একটি ভালো মনের মানুষ তৈরি হবে। আর মেয়েদেরকে যেটা বলবো যে হ্যাঁ অবশ্যই তোমরা ভীষণভাবে সাবধানে থাকবে, সচেতন থাকবে, নিজেদের সেফটির জন্য, নিজেদের প্রিকশনের জন্য যতটা যা করা উচিত অবশ্যই তোমরা সেগুলো করবে। কারণ আর সবসময় যেটা, চোখ কান সবসময় খোলা রাখবে, আর কারোর সঙ্গে যে একদম মানে অন্ধবিশ্বাস করে কারোর সঙ্গে বন্ধুত্ব করে নিলাম, এখন যেরকম ভার্চুয়াল ফ্রেন্ডস যেরকম এখন ভীষণভাবে যেটা হয় যে ভীষণভাবে কোনো কিছু না জেনে না বুঝেই শুধু কয়েকটা মিষ্টি মিষ্টি কথা শুনে খুব ভালো বন্ধু হয়ে গেল, সেরকমটা যেন না করো, এটাই সবসময় আশা করো। এটা অবশ্যই প্রতিটা মাকে তার সন্তানদের শেখানো উচিত যে কোনো ছেলে যেন তার একজন মেয়েকে প্রকৃত সম্মান করতে পারে। যদি এই শিক্ষাটা দেওয়া যায় তবে হয়তো আমাদের সোসাইটিতে এখন যে সমস্ত ঘৃণ্য বা ঘৃণ্যতম কাজ যেগুলো ঘটে চলেছে সেগুলো হয়তো একটু হলেও হয়তো কম হবে, এটাই আশা রাখছি। তো হ্যাঁ, অবশ্যই আমার যেটা বলার, বাচ্চাদেরকে নির্ভীকভাবে বড় করা অবশ্যই দরকার, তাদের মধ্যে সেটা অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ এরকম এরকম জায়গাতে যেন তুমি কোনোভাবেই ঘাবড়ে না যাও, যে যেই সিচুয়েশান আসুক না কেন সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, এবং সেই কনফিডেন্সটা যেন তার মধ্যে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে সম্মান করা, সহবত বা সম্মান বা সংস্কার, সেগুলো যেন অবশ্যই তার মধ্যে থাকে। তো এটাই আমার বলার ছিল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আজকের মতো এতটুকুই, টাটা।